আসসালামু আলাইকুম। শূন্য থেকে 2 মাস বয়সী মেয়ে বাবুর ড্রেস তৈরি করুন একদম সহজ উপায়ে। সেই সাথে আজকের ভিডিওতে আমি সকল মায়েদের উদ্দেশ্যে ছোট্ট একটি মতামত শেয়ার করব, একান্তই নিজের মতামত। আমরা এখানে লম্বায় নিয়েছি 9 ইঞ্চি পরিমাণের কাপড়, ব্যাক পার্টটা 2 ভাঁজ করে 6 ইঞ্চি পরিমাণের চওড়া আছে এবং সামনের পার্টটা আছে 7.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি যে এক্সট্রা আছে এটা হলো গিয়ে বাটনের ঘর তৈরি করার জন্য। মায়েদের উদ্দেশ্যে যে কথাটি আমার বলার ছিল সেটি হচ্ছে, আজ যারা সাধারণত সেকেন্ড বেবির মা হতে যাচ্ছেন, তারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আপনার প্রথম বেবি বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের মানসিক কষ্ট পেয়ে যাচ্ছে এবং এই মানুষগুলো আপনার পরিবারের বা আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী। এই মানুষগুলো দেখবেন আপনার বাচ্চাকে খুব সুন্দরভাবে ইয়ার্কির মাধ্যমে বলে থাকবে, আরে তোমার তো ছোট ভাই বোন আসতেছে, দেখবা তোমার ভালোবাসা কমে যাচ্ছে, তোমার মা ভালোবাসা 2 ভাগ হয়ে যাচ্ছে। এই ছোট্ট কথাটা আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকেই অনেক মাধ্যমে আপনার বাচ্চাকে বলে থাকবে। আপনি সাধারণ দৃষ্টিতে এটা যতই ছোট করে দেখেন না কেন, দেখবেন এই কথার পেছনে কিন্তু অনেক বড় আঘাত লুকিয়ে থাকে আপনার বাচ্চার জন্য। তখন আপনার বাচ্চার মধ্যে কিন্তু আনন্দের জায়গায় একটা ভয় কাজ করে, একটা হিংসা কাজ করে, এটার জন্য কিন্তু আপনার বাচ্চা দায়ী নয়, আমরাই দায়ী। তাই চেষ্টা করবেন আপনার বাচ্চার সামনে যেন কেউ এই ধরনের কোনো কথা বলতে না পারে। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু পরবর্তীতে অনেক বড় আকার ধারণ করতে পারে। একান্তই আমার নিজস্ব মতামত, আপনাদের কোনো মতামত থাকলে তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখন আমরা নিচে কুচি দেওয়ার জন্য আমরা 40 ইঞ্চি পরিমাণের কাপড় নিয়েছি লম্বা, এটা আপনারা কম বেশি নিতে পারেন, এবং চওড়ায় নিয়েছি 3.5 ইঞ্চি। সামনের পার্টটা আমরা ব্যাক ক্যামেরায় 2 ভাগ করে নিয়েছিলাম। এবার আমরা সামনের পার্টে যে অংশটা বাটনের জন্য সেট করতে হবে সেটা ভাঁজ করে প্রথমে সেলাই করে নিব। সেলাইয়ের সময় একটু লক্ষ্য করবেন আপনি কতটুকু ভাঁজ দিচ্ছেন, আপনার 2 পার সমান হচ্ছে কি না, এটা একটু খেয়াল করে যদি আপনারা সেলাই দেন তাহলে দেখবেন ড্রেসটি আরও বেশি সুন্দর লাগবে। পিছনের পার্ট এবং সামনের পার্ট সদর করে রেখে আমরা কাঁধ দুটো সমান করে কাঁধ জোড়া লাগিয়ে হাতে এবং গলায় পাইপিং লাগিয়ে নিব। কীভাবে চিকন পাইপিং দিতে হয়, কীভাবে মোটা পাইপিং দিতে হয়, কীভাবে বিভিন্ন স্টাইলে পাইপিং দেওয়া যায়, এই ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি নেক্সটে চেষ্টা করব শুধুমাত্র পাইপিংয়ের উপরে আলাদা করে ভিডিও করার জন্য। উল্টিয়ে ভাঁজ করার সময় আপনারা কতটুকু চিকন রাখতে চান বা কতটুকু মোটা রাখতে চান সেটার উপর ডিপেন্ড করে ভাঁজ করে আপনারা একটি চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাই দেওয়ার সময় লক্ষ্য রাখবেন নিচের কাপড়টা যেন অবশ্যই আপনার সেলাইয়ের মধ্যে থাকে। এই কাজটা যারা নতুন তাদের কাছে একটু কঠিন মনে হলেও দেখবেন পরবর্তীতে কয়েকবার করার পর এটা আপনাদের কাছেও সহজ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। আমাদের পাইপিং লাগানো শেষ, এখন আমরা বডির 2 সাইডে জোড়া লাগিয়ে নিব। কুচির জন্য আমি যে কাপড়টা নিয়েছিলাম সেটা আমি 1 সাইডে সেলাই করে সুতো ধরে টান দিয়ে কুচি তৈরি করে নিব। এখানে আমি 3.5 ইঞ্চি পরিমাণের কাপড় নিয়েছিলাম চড়ায়, কিন্তু এখানে আপনাদের বলা হয়নি আমি কিন্তু নিচে ভাঁজ দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমার এটা একটা পাড়ের কাপড়। আপনারা যারা নিচে চিকন করে ভাঁজ দিয়ে কুচিটা তৈরি করবেন বা পাড়ের কাপড় না, তারা কিন্তু অবশ্যই 3.5 ইঞ্চি থেকে একটু বেশি কাপড় নেবেন। সেলাই করার পর আমরা সদর করে একটি চাপ সেলাই দিব যাতে কুচিটা বসে যায়। আমাদের ড্রেসটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এরপর আমরা বাটন লাগিয়ে নিয়েছি। বাটনের ভিডিও কিভাবে আপনারা মেশিনে বাটন লাগাবেন, বাটনের ঘাট তৈরি করবেন সেটাও আপনাদের পরবর্তী ভিডিওতে দেখানো হবে ইনশাল্লাহ। একদম সহজ উপায়ে তৈরি হয়ে গেল আমাদের ছোট্ট মেয়ে বাবুর ড্রেস। ধন্যবাদ সবাইকে।